আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আমরা একটি 2017 মডেলের হায়েস সুপার জিএল গাড়ি রিভিউ দিচ্ছি। আর রেজিস্ট্রেশন করা হচ্ছে 2021 সালের নভেম্বর মাসে, আর এই গাড়িটির পেপারসগুলো 2023 সালের নভেম্বর এবং 24 সালের নভেম্বর পর্যন্ত আপ টু ডেট অবস্থায় পেয়ে যাবেন। এত ফ্রেশ কন্ডিশনের একটি হায়েস সুপার জিএল গাড়ি রিভিউ দিচ্ছিলাম, একদম নতুনের মতো একটি গাড়ি, পার্ল কালারের গাড়ি, পুশি স্টার্টের অপশন রয়েছে গাড়িটিতে, এবং সবচেয়ে হাই ফিটিংসের এবং হাই গ্রেডের একটি সুপার জিএল গাড়ি দেখাচ্ছিলাম। দেখছিলেন গাড়িটির বাম দিক থেকে ফ্রন্ট সাইডের ফুল ক্রসিং ভিউ। এই গাড়িতে কিছু স্পেশাল ফিটিংস রয়েছে, সেই ফিটিংসগুলো আপনাদেরকে দেখাবো এবং প্রাইস নিয়ে আলোচনা করব। আমরা যদি দেখতে পাই, গাড়িটির সামনে পিছনে দুটি গ্লাস 100% অরিজিনাল অবস্থায় রয়েছে, এবং ফোর্থ জেনারেশনের সিএনজি সাউদার্ন থেকে 1,50,000 টাকা দিয়ে নতুন করা হয়েছে। তার মানে খুব কোয়ালিটিফুল একটি সিএনজি রয়েছে, এবং ডাবল প্রজেকশন হেডলাইট আমি একটু ক্লোজলি একটু আপনাদেরকে দেখাবো। একদম ফ্রেশ অরিজিনাল জাপানিজ ডাবল প্রজেকশন হেডলাইটের অপশন আমরা দেখতে পাচ্ছি। নিচে ফগ লাইটের অপশন রয়েছে, বিল্ট ইন সেট আপ। সামনে পিছনে দুটি স্টিল বাম্পার রয়েছে, আর নিউ শেপের ফেস টাইটসও একটু বড় আকৃতির গ্রিলের অপশন থাকে, যার কারণে দেখতেও খুব বেশি সুন্দর দেখাচ্ছে। যারা নতুন কিনতে চান তাদেরকে বলবো স্পেশালি আমাদের এই সুপার জিএলটি সরাসরি আমাদের সুপার কারে এসে দেখার জন্য, কারণ হচ্ছে আপনি নতুনের চাইতে অনেক কমে একটি গাড়ি পেয়ে যাবেন এখান থেকে। আমি একটু সাইড থেকে ফুল ভিউটা দেখানোর চেষ্টা করি। অনেক ভালো ফিটিংস রয়েছে, আমি একটু সাইড থেকে দেখাচ্ছি। যেমন এখানে রয়েছে লুকিং গ্লাসটি, অরিজিনাল নিকেল বডির অপশন রয়েছে লুকিং গ্লাসে, এবং রয়েছে এখানে অরিজিনাল নিকেল হ্যান্ডেল। দেখতে পাচ্ছেন এখানে পকেট গ্লাসের অপশন রয়েছে, দুই পাশে আমরা বিল্ট ইন পকেট গ্লাসের অপশন পেয়ে যাচ্ছি। যেহেতু হায়েস সুপার জিএল, আমি একটু পিছনের ক্রসিং ভিউটা দেখাই। হায়েস সুপার জিএলে ব্যাকসাইডের এবং সাইডের যে গ্লাসগুলি রয়েছে এগুলো 100% অরিজিনাল টিন্টেড গ্লাসের অপশন রয়েছে, যার কারণে আপনি ভিতর থেকে বাইরে দেখতে পারবেন কিন্তু বাইরে থেকে ভিতরে দেখার অপশন থাকছে না। অরিজিনাল কালারের যথেষ্ট ফ্রেশ কোয়ালিটির একটি হায়েস সুপার জিএল দেখাচ্ছিলাম। ভিউয়ার্স, আমি একটু গাড়িটির ব্যাকডোরটি খুলে 130 লিটারের একটি সিএনজি সিলিন্ডার দেখাচ্ছি আপনাদের। একদম নতুন ইনস্টল করা হয়েছে, এবং যে সিলিন্ডারটি রয়েছে এটি হচ্ছে সাউদার্ন থেকে করা ফোর্থ জেনারেশনের সিকোয়েন্সিয়াল সিএনজি, 1.5 লাখ টাকা দিয়ে করা হয়েছে। আমি একটু গাড়িটির ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে 20 সিরিয়ালের একটি গাড়ি, যেহেতু মডেল 17, রেজিস্ট্রেশন 2021 সালে, যার কারণে আমরা সিরিয়ালটি 20 সিরিয়াল পেয়ে যাচ্ছি। আমি একটু গাড়িটির ডান দিক থেকে ব্যাকসাইডের ফুল ক্রসিং ভিউটা দেখাতে চাই। এখানে লুকিং গ্লাসের অপশন রয়েছে, ওয়েফার সিস্টেম রয়েছে, ব্রেক লাইটিংয়ের অপশন রয়েছে, এবং পিছনে যে লাইটগুলো রয়েছে অরিজিনাল জাপানিজ লাইট এবং নিউ শেপের লাইটের অপশন দেখতে পাচ্ছি। আমরা 5 ডোরের একটি হায়েস সুপার জিএল দেখছিলাম, 2017 মডেলের গাড়ি, এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2021 সালে। প্রিয়স, আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সিট কভারগুলো একদম নতুন ইনস্টল করা হয়েছে, এবং অনেক কোয়ালিটিফুল সিটের ব্যবহার রয়েছে এই হায়েস সুপার জিএল গাড়িতে, এবং রয়েছে ডুয়েল এসির আধুনিক ব্যবহার। একদম চকচকে ফ্রেশ একটি সিলিংয়ের ভিউ দেখতে পাচ্ছেন, ডুয়েল এসির কোয়ালিটিফুল সেই ফিটিংস, এবং ফুল সিলিংয়ের অপশন রয়েছে। যেহেতু এটি হায়েস সুপার জিএল, এটিতে অরিজিনাল ডুয়েল এসির অপশনটি অবশ্যই থাকবে। এবং এখানে আমরা পিছনের সিটগুলো যদি একটু দেখাই আপনাদের, আরও একটি কোয়ালিটিফুল ফিটিংস এই গাড়ির সঙ্গে রয়েছে। আমরা এখানে একটি পুশ সিস্টেম দেখতে পাচ্ছি, সুইচ। আমরা যখন এটিকে ক্লোজ টিপ দিব তখন এটি লক হয়ে যাবে, আবার এখানে যখন আমি আরেকটি টিপ দিব তখন অটোমেটিকলি এটি হচ্ছে ওপেন হয়ে যাবে। বিশেষ আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিতরে ভিউটা দেখাতে চাই। আমরা এখানে পেয়ে যাব মার্বেল উডেনের অপশন, এটি অনেক বেশি কোয়ালিটিফুল, এবং নিকেল হ্যান্ডেলের অপশন রয়েছে, এবং সবচেয়ে আধুনিক ব্যবহার পুশ স্টার্টের সেই কোয়ালিটিফুল ফিটিংস আমরা গাড়িটির সঙ্গে দেখতে পাচ্ছি, এবং সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ আমরা স্টিয়ারিংয়ের সঙ্গে দেখতে পাচ্ছি রয়েছে গাড়িটিতে। এসির প্যানেলটি ফুললি টাচ সিস্টেম, সেই আপডেট সিস্টেমটি দেখাচ্ছি, টাচ এসি, এবং রয়েছে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরার আধুনিক ব্যবহার, এবং সামনের সিটগুলো যথেষ্ট লাক্সারিয়াস সিটের ব্যবহার রয়েছে এই হায়েস সুপার জিএল গাড়িতে। দেখছিলেন পার্ল কালারের গাড়িটির ভিতরের ভিউ, আমি একটু ফ্রন্টের ভিউটা আরও একবার দেখাবো। ডান দিক থেকে ফুল ক্রসিং ভিউটা দেখানোর চেষ্টা করি। দেখছিলেন হায়েস সুপার জিএল 2017 মডেল, 2021 সালের নভেম্বর মাসে রেজিস্ট্রেশন করা, একদম নতুনের মতো একটি গাড়ি দেখাচ্ছিলাম। যারা নতুন কিনতে চান তাদেরকে বলবো অবশ্যই আমাদের সুপার কার ভিডিওতে এসে এই গাড়িটি সরাসরি দেখার জন্য, এবং পেপারসগুলো 2023 সালের নভেম্বর এবং 24 সালের নভেম্বর পর্যন্ত একদম নতুন আপডেট অবস্থায় পেয়ে যাবেন।
অনেক কোয়ালিটিফুল একটি হায়েস সুপার জেল দেখালাম। এটি হচ্ছে পুশ স্টার্টের কারণে রিমোট সিস্টেমের অপশন রয়েছে। সেই ভালো গ্রেডের এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 34,90,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 34,90,000, তবে আলোচনা করে আর একটু কম প্রাইসে দিতে পারবো। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরেকটি ব্যাপার বলে রাখি, যারা পাল কালারের গাড়ি খুঁজছেন, পাল কালারের গাড়ি নতুন অবস্থায় একটু দাম বেশি হয়ে থাকে এবং ব্ল্যাক কালার বা অ্যানাদার কালারের দাম একটু তুলনামূলক কম হয়ে থাকে। কিন্তু আমরা যেহেতু পাল কালার পেয়ে যাচ্ছি, তারপরেও যথেষ্ট রিজনেবল প্রাইসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপার কার বিডি 257 তেজগাঁও নাবিস্কু ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে চলে আসবেন। আর সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।